হরে কৃষ্ণ, সত্যি আজ যা দেখলাম সেটা আমি ভুলতে পারবো না। মায়াপুর ইস্কন গঙ্গার ঘাটে আজ যেটা দেখলাম সেটা আমি সত্যিই ভুলতে পারবো না। আপনারা দর্শন করছেন মায়াপুর ব্লগ, এবং মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের নতুন নতুন ভিডিও মায়াপুরের আমি এনে থাকি। তবে আজ যেটা আমি দেখাতে চলেছি সেটা সত্যি খুব বিরল, কারণ এই দৃশ্যটা আপনারা কখনোই দেখেননি। তো আমরা যখন মায়াপুর পৌপাত ঘাটে এসেছি, মায়াপুর পৌপাত ঘাটের একটি স্পেশাল আপডেট হতে চলেছে 15 কোটি টাকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 15 কোটি টাকার স্পেশাল আপডেট। তো মায়াপুর ইস্কন পৌপাত ঘাটে এরকম একটা স্ট্রাকচার খুব জলদি হতে চলেছে। তো এই যে মায়াপুর পৌপাত ঘাটে এই গঙ্গা মায়ের মন্দির আরও সুন্দরভাবে সেজে উঠতে চলেছে, কেন্দ্রীয় সরকার এই মায়াপুর ইস্কন মন্দিরের এই পৌপাত ঘাটের উন্নয়নের স্বার্থে এখানে 15 কোটি টাকা অনুদান দিচ্ছে, এবং ইস্কনের কিছু সহযোগিতায় এই ঘাটটা সেজে উঠছে কাশী বিশ্বনাথ মন্দিরের স্ট্রাকচারের যে গঙ্গার ঘাট তেমন। তো আপনারা খুব জলদি সেটা দেখতে পাবেন, এবং আপনারা সন্ধ্যার সময় দেখতে পাবেন কাশী বিশ্বনাথ মন্দিরের সেই সুন্দর গঙ্গা আরতি খুব জলদি। এখনও হয় কিন্তু আপনারা আর কিছু দিনের মধ্যে সেটা আরও সুন্দর দেখতে পাবেন। শুধু এটা নয়, এটার ভূমিপূজন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁশের স্ট্রাকচারটা, এখানে কেন্দ্রীয় দলের প্রতিনিধি দলরা এসেছিলো, এবং যে মহাযজ্ঞের মাধ্যমে এখানে ভূমিপূজন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং এই মন্দিরের সুন্দর স্ট্রাকচার এবং সুন্দর পরিকল্পনা খুব তাড়াতাড়ি এটি হতে চলেছে। তো চলুন এরপর আমরা যেটা মেইন জিনিস যেটা আপনাদের আমি দেখাচ্ছি, যেটা আমি ভুলতে পারবো না, থাম্বনেল দেখে আপনারা বুঝেছেন, সেই জিনিসটা আপনাদের আমি দেখাবো। সেই জিনিসটা কী সেটা আপনাদের আমি দেখাতে চলেছি। তো এই স্থানে আপনাদের এখন একটু ওঠা নামার একটু সমস্যা হবে, কারণ আপনারা তো জানেন ভালো কিছু পেতে গেলে একটু তো অপেক্ষা করতে হয়, নতুন সূর্য নতুন দিনের অপেক্ষা। তো এই গঙ্গা স্নানে নামতে গেলে এখানে একটু ভাঙন আছে, তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি আশা রাখবো আপনারা হয়তো সেটা কিছু মনে করবেন না, কারণ আর কিছু দিনের মধ্যেই এই ঘাটটা সেজে উঠবে সুন্দর একটা দৃশ্যে। তো এরপর আপনাদের আমি দর্শন করাচ্ছি যে এই গঙ্গা স্নানের সুন্দর একটা দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রভু মোবাইল নিয়ে ভিডিও করছে গঙ্গার স্নানের মধ্যে নেমে, কিন্তু কিছু সময়ের মধ্যে হাত থেকে ফোনটা পড়ে যায়, এবং গিম্বেলের সঙ্গে ছিল, সঙ্গে আর কি উনি হোঁচট খেয়ে পড়ে যায়, যাও কোনোভাবে পড়ে গেছে। তো সেটা আর কি আমি পরে জানতে পারি সেটা iPhone 13 Pro ছিল, যার দাম 1 লাখ থেকে 1.5 লাখ। তো আপনারা যখন মায়াপুরে আসবেন তখন এমন কিছু করতে যাবেন না, যাতে আর কিছুদিন আগে আমারও একটা বন্ধু সে আমাকে কমান্ড করেছে যে দাদা এখানে স্নান করতে এসে আমার গলার চেন হারিয়ে গেছে। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কেননা গঙ্গা স্নান করতে এসে তো এরকম কিছু হতেই পারে। তো এর জন্য আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মায়াপুরের এই যে ঘাটটি দেখছেন, এই ঘাটটি এমনই একটি ঘাট যে ঘাটে প্রতিদিন হাজার হাজার দেশ বিদেশের ভক্তরা এখানে স্নান করেন। আমেরিকা, ইউরোপ, জার্মান, ফ্রান্স, অনেক কান্ট্রির ভক্তরা এই স্থানে এসে স্নান করে। এটিই একমাত্র সেই ঘাট যে ঘাটটিতে এত ভক্তরা একসঙ্গে স্নান করে, এবং তার জন্য আরও সুন্দরভাবে সেজে উঠছে এই ঘাটটা। তো যাই হোক, আমি মায়াপুরের এরকম সুন্দর সুন্দর দৃশ্য এবং সুন্দর সুন্দর জায়গা আপনাদের আমি প্রতিনিয়ত দেখিয়ে থাকি। তো আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা যারা এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য বা প্রথমবার ভিডিও দেখছেন, তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল করে রাখবেন, কেননা বেল আইকনটা অল না করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে না। আর মায়াপুর ইস্কনের এরকম সুন্দর সুন্দর আপডেট এবং সুন্দর সুন্দর প্রোগ্রামের আপডেট আপনাদের কাছে পৌঁছাবে না, এবং আপনারা জানতেও পারবেন না, তার জন্য আপনারা এই কাজটা করে রাখবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। কালকে একটি রাত 8টায় সুন্দর একটি ভিডিও আসতে চলেছে, অপেক্ষা করুন। হরে কৃষ্ণ।